আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আবারও একটা নতুন চমক নিয়ে হাজির হয়ে গেছে ফারজানাস রেসিপি। এখন থেকে দই জমবে মাত্র আধা ঘন্টায়, তাও আবার দইয়ের মধ্যে থাকবে না এক ফোঁটা পানীয়। আর এই দইয়ের স্বাদটা হবে এক কথায় অসাধারণ, লাজোয়াব। আমি আজকে আপনাদের করে দেখাবো দারুণ মজার নতুন স্বাদের সাগু দানার মিষ্টি দই। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঝটপট কী করে তৈরি করে ফেলছি সনাতন এবং আধুনিক দুই পদ্ধতির সাগু দানার মিষ্টি দই। এখন প্রথমেই আমি আধুনিক পদ্ধতির দইটা তৈরি করার জন্য চুলার প্রিপারেশনটা দেখিয়ে দেব। এর জন্য এরকম একটা মোটা তালানি বিশিষ্ট পাতিল আমি আগে থেকে নিয়ে রেখেছি। এখন এই পাতিলের তলায় দিয়ে দেব এরকম একটা স্টিলের স্ট্যান্ড। এরপরে স্ট্যান্ডের উপরে দিয়ে দেব একটা টাওয়াল। আর ফ্রেন্ডস, এই টাওয়ালটা কিন্তু আমি মাঝখান দিয়ে দুইটা ভাঁজ করে নিয়েছি। এখন এই টাওয়ালের উপরে আমি এরকম একটা প্লেন স্ট্যান্ড বসিয়ে দেব, যেন দইয়ের বাটিগুলো খুব ইজিলি আমরা স্ট্যান্ডের ওপর বসাতে পারি। এখন চার ধার থেকে টাওয়ালটা আবারও আমি মাঝখানে এনে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারেই লো হিটে 10 মিনিটের জন্য। সেই সাথে দইয়ের জন্য বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখন আমি যেহেতু আজকে সাগুদানার দই তৈরি করব, তাই আগে সাগুদানার প্রিপারেশনটাই করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সাগু, সেই সাথে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এই সাগুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে আধা ঘন্টার জন্য। সেই সাথে দইয়ের জন্য দই বীজের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। আর ফ্রেন্ডস, এই মিষ্টি দইটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা। এই দইয়ের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন একটা বাটির মধ্যে এরকম একটা স্ট্রেনার বসিয়ে সম্পূর্ণ মিষ্টি দইটাই আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব, যেন দইয়ের মধ্যে কোনো এক্সট্রা পানি থাকলে সেটা ভালোভাবেই ঝরে যায়। কারণ এই দই বীজটা যত বেশি ড্রাই হবে আপনার বানানো মিষ্টি দইটা কিন্তু তত বেশি থিক হবে, মানে একেবারে গাঢ় হবে। এখন এই দইটাকে স্ট্রেনারের মধ্যে ঠিক এই অবস্থায় আমি রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। সেই সাথে আধা ঘন্টা আগে যে সাগুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন সাগুদানাগুলো কিন্তু ফুলে মাশাল্লাহ করে দ্বিগুণ হয়ে গেছে। এখন এই সাগুদানাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি, সেই সাথে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাগুদানা। এখন এই দুইটা উপকরণই ভালোভাবে নেড়ে চেড়ে সাগুদানাটা আমি পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। যখন দেখবেন সাগুর কালারটা ঠিক এরকম স্বচ্ছ হয়ে এসেছে, তখনই বুঝতে হবে সাগুদানাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ সাগুদানাগুলো আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নেব। এরপর ওপর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সম্পূর্ণ সাগুদানাটাই খুব ভালোভাবে ধুয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম গরম ভাব না থাকে। দেখুন, সম্পূর্ণ সাগুদানাটাই আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই সাগুদানাগুলো আবারও এই অবস্থায়, মানে স্ট্রেনারের মধ্যেই আমি রেখে দেব আধা ঘন্টার জন্য, যেন এর এক্সট্রা পানিটা পুরোপুরিভাবে ঝরে যায়। সেই সাথে দইয়ের জন্য দুধের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আবারও আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন এই দুধটাকে চুলার মিডিয়াম হিটে খুব ভালোভাবে জাল করে 3 ভাগের 2 ভাগ করে নেব, মানে 1 লিটার দুধ থেকে 250 গ্রাম, মানে 250 গ্রামের মতো দুধ জাল করে আমি কমিয়ে নেব। দেখুন, দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে কমিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই দুধটাকে আমি একটা সাইডে রেখে দেব হালকা ঠান্ডা হওয়ার জন্য, এবং দইয়ের কালারটা যেন একেবারেই পারফেক্ট আসে তাই ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। যখন দেখবেন চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন একটা কালার করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব
আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেখান থেকে 1/4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন দুধ আর ক্যারামেলটা খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দইয়ের জন্য ক্যারামেলের মিশ্রণ। এখন এই মিশ্রণটাও আমি চুলা থেকে নামিয়ে নেব। আগে থেকে যেটা আমি চুলায় জাল করে কমিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর দুধের টেম্পারেচারটা বোঝার জন্য আপনার হাতের একটা আঙুল দুধের মধ্যে ডিপ করে দেখবেন। যদি দেখেন আঙুলটা জাস্ট আপনি দুধের মধ্যে রাখতে পারছেন কিন্তু হালকা একটু গরম অনুভূতি হচ্ছে, তখনই বুঝতে হবে দুধের টেম্পারেচারটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে। এখন এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের মিশ্রণ। এখন ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে সাগুটা আমি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করা সাগু। এরপর সাগুটাও খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এরপরে এতে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা গুঁড়ো দুধ 1/4 কাপ। আর ফ্রেন্ডস, এই গুঁড়ো দুধটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন চিনি আর গুঁড়ো দুধটাও আমি খুব ভালোভাবে দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দুধের এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে আগে থেকে যে মিষ্টি দইটা আমি স্ট্রেনারের মধ্যে পানি ঝরাতে দিয়েছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন দইয়ের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে গেছে। এখন এই মিষ্টি দইটা আমি একটা বাটিতে নিয়ে নেব এবং একটা হুইপ চামচ দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যেন দইয়ের মধ্যে কোনো রকম দানা অবশিষ্ট না থাকে। এখন এই দইটা আমি আগে থেকে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং আবারও খুব ভালোভাবে হুইপ চামচ দিয়ে দই আর দুধটাকে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, এ পর্যায়ে কিন্তু ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট দইটাকে ঠিক এভাবে হুইপ চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন দইয়ের মিশ্রণের ওপরে ঠিক এরকম ফেনা ফেনা একটা আবরণ পড়ে যায়। দইয়ের মিশ্রণটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর ফ্রেন্ডস, আমি আগেই বলেছি এই দইটা কিন্তু আমি সনাতন এবং আধুনিক দুইভাবে আপনাদের করে দেখাবো। এখন দইটা সেট করার জন্য এখানে আমি এরকম একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণ দিয়ে পাতিলটা আমি ভরে দেব। এরপর একটা ফয়েল পেপার দিয়ে সম্পূর্ণ দইয়ের বাড়িটায় আমি খুব ভালোভাবে কভার করে দেব এবং একটা রাবার দিয়ে ফয়েলটা আমি বাটির সাথে সেট করে দেব। এরপর বাকি যে দইয়ের মিশ্রণটা রয়ে যাবে সেটা সেট করার জন্য আমি এখানে এরকম একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। কারণ ফ্রেন্ডস, আপনাদের সবাই একটা কোশ্চেন থাকে, দই মাটির পাতিল ছাড়া কাচের অথবা প্লাস্টিকের বাটিতে করে জমানো সম্ভব কি না। আপনাদের সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে কাচের এবং প্লাস্টিক দুইটা বাটিতেই আপনাদের দইটা জমিয়ে দেখাবো। এখন সম্পূর্ণ কাচের বাটিতেই দইয়ের মিশ্রণ দিয়ে ভরানো হয়ে গেলে এটাও আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নেব। এরপর এখানে আমি 1 টাইমের যে প্লাস্টিকের কাপগুলো কিনতে পাওয়া যায় দই বা পিনির জন্য সেরকম একটা কাপ নিয়ে নিয়েছি। এখন এই কাপটাও আমি দইয়ের মিশ্রণ দিয়ে সম্পূর্ণই ভরে দেব। এরপর আবারও ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে কভার করে দেব। দেখুন, 3 ধরনের বাটিতেই আমি দইয়ের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন এই দইয়ের বাটিগুলো আমি আধুনিক পদ্ধতিতে মাত্র 1/2 ঘন্টায় জমিয়ে দেখাবো। এর জন্য আগে থেকে যে পাতিলটা আমি চুলার একেবারে লো হিটে গরম বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এখন 3টা বাটির দই আমি সেই স্ট্যানের ওপর বসিয়ে দেব। এরপর আবারও 4 ধার থেকে টাওয়েলটাকে খুব ভালোভাবে মুড়িয়ে দিয়ে সবগুলো বাটি, ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন টাওয়েল দিয়ে যেন সবগুলো বাটি খুব ভালোভাবেই কভার করা হয়। এরপর আবারও আমি প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারেই লো হিটে। ফ্রেন্ডস, আমি আবারও বলছি আপনার চুলার একেবারে সর্বনিম্ন হিটে দইটাকে আমি ভাপে বসিয়ে দেব ঘড়ি ধরে 1/2 ঘন্টার জন্য। আর ফ্রেন্ডস, প্যানের ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা একটা টিস্যু পেপার অথবা কটন বার দিয়ে বন্ধ করে দেবেন। সেই সাথে একই রকম আরও একটা মাটির পাতিলের দই আমি মোটা একটা তোয়ালে খুব ভালোভাবে মুড়িয়ে দিয়ে গরম জায়গায় রেখে দিয়েছি 3 ঘন্টার জন্য। মানে হলো সেই দইটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করব। দেখুন, 1/2 ঘন্টা পর মাশাল্লাহ করে
সাগর দইটা কিন্তু পারফেক্টলি জমে গেছে। তবে এর লাস্ট কাজটা বাকি আছে, সেটা হলো এখন এই সবগুলো দইয়ের বাটি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য, যেন দইটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। সেই সাথে সনাতন পদ্ধতির যে দইটা আমি বসিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে, সেটাও আমি গরম স্থান থেকে নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যেন পুরোপুরিভাবে সেট হয়ে যায়। 4 ঘন্টা পর আধুনিক পদ্ধতির মানে আধা ঘন্টা যে দইটা আমরা জমিয়েছিলাম, সেই দইটা কিন্তু দেখুন খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি দইটা আপনাদের তুলে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্টলি সেট হয়েছে। সেই সাথে সাগর দইয়ের বিশেষত্বটাই হলো এই দইয়ের মধ্যে কিন্তু 1 ফোঁটাও পানি জমবে না, এটা আমার গ্যারান্টি রইল। এখন দেখে নেব সনাতন পদ্ধতি যে দইটা আমরা জমিয়েছিলাম, দেখুন মাশাল্লাহ করে সেই দইটাও কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। আর ফ্রেন্ডস খেয়াল করুন, 1 চামচ দই তুলে নেওয়ার পরেও কিন্তু দইয়ের মধ্যে একটু পানি আসেনি। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই দই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই দইটা কতটা পারফেক্ট লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।